আমি মোহাম্মদ কাজী মামুন, প্রভাষক, রামকৃষ্ণপুর বিশ্ববিদ্যালয় কলেজ, হোমনা, কুমিল্লা। মামুন আইসিটির পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমি আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে, একটি গুরুত্বপূর্ণ বিষয়, আইসিটি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় অধ্যায়, কম্পিউটার, কম্পিউটার নেটওয়ার্কিং টোপোলজি। আজকে আমরা আলোচনা করব কম্পিউটার নেটওয়ার্ক টোপোলজি নিয়ে। সাধারণত এই টপিকস থেকে প্রত্যেক বছরই উচ্চ মাধ্যমিক স্তরের আইসিটি বিষয়ে প্রশ্ন হয় এখান থেকে, এবং খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক টোপোলজি। এবছরও এই এই অংশ থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে, তাই শুরু করা যাক আজকের অনলাইন ক্লাস। এবার শেষে শিক্ষার্থীরা কম্পিউটার নেটওয়ার্ক টোপোলজি কি তা বলতে পারবে, বিভিন্ন প্রকার টোপোলজি সম্পর্কে বর্ণনা করতে পারবে, বিভিন্ন প্রকার টোপোলজির সুবিধা অসুবিধা ব্যাখ্যা করতে পারবে। নেটওয়ার্ক টোপোলজি আমরা শিখব আজকে, নেটওয়ার্ক টোপোলজি কি, আসলে নেটওয়ার্ক টোপোলজি কিভাবে গঠিত হয়। কম্পিউটার নেটওয়ার্কের একটি কম্পিউটার হতে অপর কম্পিউটারের সাথে সংযোগ ব্যবস্থা এবং সংযোগের ধরনকে টোপোলজি বলে। তবে নেটওয়ার্কের কম্পিউটারগুলো তার দিয়ে যুক্ত করে দিলেই হয় না, তারের মধ্য দিয়ে নির্বিঘ্নে ডেটা আসা যাওয়ার জন্য যুক্তি নির্ভর সুনিয়ন্ত্রিত একটি পথের প্রয়োজন আছে। নেটওয়ার্কের কম্পিউটারগুলো তারের মধ্যে যুক্ত করার যে নকশা এবং পাশাপাশি সংযোগকারী তারের ভিতর দিয়ে ডেটা আসা যাওয়ার জন্য যুক্তি নির্ভর যে পথের যে পরিকল্পনা, এই দুইয়ের সমন্বিত ধারণাকে বলে নেটওয়ার্ক টোপোলজি। আমরা নেটওয়ার্ক টোপোলজির প্রকারভেদ সম্পর্কে পড়ব। নেটওয়ার্ক টোপোলজি আসলে কত প্রকার? নেটওয়ার্ক টোপোলজি প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা ফিজিক্যাল টোপোলজি, একটা লজিক্যাল টোপোলজি। ফিজিক্যাল টোপোলজিকে ছয় ভাগে ভাগ করা যায়। আমরা ফিজিক্যাল টোপোলজিগুলো কি কি তা একটু দেখে নিই, সম্পর্কে আলোচনা করি। এখানে কম্পিউটারগুলো কিভাবে যুক্ত, এখানে এখানে কম্পিউটারগুলো কিভাবে যুক্ত আছে, প্রধান একটি তারের সাথে, এই যে একটা মূল তার, এই মূল তারের সাথে এই এখানে পাঁচটা কম্পিউটার যুক্ত। তাহলে এই প্রধান তারের নাম কি, এই তারটির নামকে আমরা, এই তারটিকে আমরা বাস বা ব্যাকবোন বলবো, এই প্রধান তারটিকে আমরা বাস বা ব্যাকবোন বলবো। তাহলে এই টোপোলজির নাম কি হতে পারে বলে মনে করো? এই টোপোলজির নাম হতে পারে বাস। এখানে এই যে মধ্যের যে মূলতারটি, এই মূলতারটি হচ্ছে বাস। যখন কোনো কম্পিউটার থেকে যখন সিগন্যাল আসে, তখন এই বাসের মধ্যে যে চলাফেরা করে, এবং এই যে বাসের এন্ড পয়েন্ট, এবং এটা হচ্ছে বাসের এন্ড পয়েন্ট। প্রত্যেকটা কম্পিউটারই মেসেজ চায়, এবং যে যে কম্পিউটারে মেসেজটি প্রদান করা হয়েছে, কাঙ্ক্ষিত কম্পিউটারই শুধু মেসেজটি রিসিভ করে। আমরা এবার কিছু প্রশ্ন দেখা যাক। ভিডিওতে আমরা কি দেখলাম, এখানে কি সবাই কি তথ্য গ্রহণ করেছে, একই সময়ে সবাই কি তথ্য পাঠাতে পেরেছে? আমরা এবার একটু প্রশ্ন মিলিয়ে নিই। বাস টোপোলজিতে প্রধান কেবলটিকে বলা হয় ব্যাকবোন, মূল যে তারটি ওই তারটিকে ব্যাকবোন বলা হয়। সিগন্যাল যখন ব্যাকবোনে চলাফেরা করে, তখন নেটওয়ার্কভুক্ত সকল কম্পিউটারই সিগন্যাল যায়, কিন্তু এদের মধ্যে থেকে শুধু একটি কম্পিউটার কাঙ্ক্ষিত সিগন্যাল গ্রহণ করে, বাকিরা তা অগ্রাহ্য করে। একই সময়ে কেবলমাত্র একটি কম্পিউটার তথ্য পাঠাতে পারে বাস টোপোলজিতে। আমরা বাস টোপোলজির কিছু সুবিধা দেখব, বাস টোপোলজিতে কী কী সুবিধা পাওয়া যায়। এই যে বাস টোপোলজিতে আমরা দেখ, এখানে যে মূল তারটি হচ্ছে বাস ব্যাকবোর্ড, এর সাথে এখানে চারটা কম্পিউটার যুক্ত। এখানে যদি নতুন আরেকটা কম্পিউটার যুক্ত করা হয়, হ্যাঁ, এখানে কী করা হলো, এখানে কি হলো, এখানে হলো কি, নেটওয়ার্কে একটি কম্পিউটার সংযোগ দেওয়া হলো। এক্ষেত্রে কোনো সমস্যা হয়েছে কি, নেটওয়ার্কের কোনো সমস্যা হয়েছে না? এক্ষেত্রে নেটওয়ার্কের কোনো সমস্যা হয় নাই। এবার এখান থেকে কি করা হলো, এখানে কম্পিউটার আছে পাঁচটি, বাস টোপোলজি বাসে, বাসের সাথে কম্পিউটারগুলো যুক্ত। এখানে এখান থেকে কি করা হলো, একটি কম্পিউটার বাদ দেওয়া হলো। এখানে ফাঁকা হলো কেন, নেটওয়ার্ক থেকে একটি কম্পিউটার বাদ দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে কোনো সমস্যা হয়েছে কি, এক্ষেত্রেও কোনো নেটওয়ার্কের কোনো সমস্যা হবে না, প্রত্যেকটা কম্পিউটার তার প্রত্যেকটা কম্পিউটারে যোগাযোগ করতে পারবে, এক্ষেত্রেও সমস্যা হচ্ছে না। তাহলে সিদ্ধান্ত হলো, নেটওয়ার্কের কোনো কম্পিউটার যুক্ত করলে বা সরিয়ে নিলে নেটওয়ার্কের কোনো সমস্যা হয় না, নেটওয়ার্কের কোনো কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্কের কোনো সমস্যা হয় না। এই টোপোলজি ছোট আকারের নেটওয়ার্কে খুবই সহজ ও বিশ্বস্ত, কম কেবলের প্রয়োজন হয় বলে খরচ কম, সহজে নেটওয়ার্কের পরিধি বাড়ানো বা কমানো যায়।
এখানে আমরা যদি এই সিদ্ধান্তগুলো যদি আমরা একটু ভালোভাবে মনে রাখি, তাহলে আমরা পরীক্ষায় উদ্দীপক আসলে আমরা বাস্টোপোলজি সম্পর্কে চিনতে পারবো, বাস্টোপোলজি বুঝতে পারবো যে নেটওয়ার্কের কোনো কম্পিউটার যুক্ত করলে বা সরিয়ে নিলে নেটওয়ার্কের সমস্যা হয় না, নেটওয়ার্কের কোনো কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্কে কোনো সমস্যা হয় না। টপোলজির ছোট আকারের নেটওয়ার্কে খুবই সহজ ও বিশ্বস্ত। প্রশ্ন আসতে পারে ছোট আকারের নেটওয়ার্কে কোন টপোলজি খুব সহজ এবং বিশ্বস্ত, উত্তর হবে বাস্টোপোলজি। এবার আমরা দেখব কিছু অসুবিধা, বাস্টোপোলজিতে যেমন কিছু সুবিধা আছে তেমন কিছু অসুবিধাও রয়েছে। অসুবিধাগুলোর মধ্যে আমরা প্রথমেই লক্ষ্য করতেছি এখানে এখানে মূল কেবলটিকে আমরা বাস বা ব্যাকবোর্ড বলবো। যদি কোনো কারণবশত এই বাস বা ব্যাকবোর্ড নষ্ট হয়ে যায়, তাহলে পুরো নেটওয়ার্ক বিকল হয়ে যাবে। তাহলে এখানে মূল কেবলটি সরিয়ে নিলে সমস্যা হবে কি? হ্যাঁ, সমস্যা হবে। বাস্টোপোলজিতে মূল কেবলটি সরিয়ে নিলে বা মূল কেবলটি যদি নষ্ট হয়ে যায়, পুরো নেটওয়ার্ক নষ্ট হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে এবার বাস্টোপোলজিতে এই বাস ঠিক আছে, কিন্তু যদি কোনো কারণবশত যদি এই কানেকশন পয়েন্টগুলো নষ্ট হয়ে যায়, অথবা এই কানেকশন পয়েন্টগুলো, এগুলো বিএনসি কানেকশন বলে, এই কানেকশনগুলোকে বিএনসি কানেকশন, ব্যারেল নেটওয়ার্ক কানেক্টর বলে এই কানেক্টরগুলোর কারণে কম্পিউটারে যখন এই বাসে যখন সিগন্যাল চলাফেরা করে, এই কানেকশন পয়েন্টগুলো দিয়ে যখন সিগন্যাল কাঙ্ক্ষিত কম্পিউটারে যায়, তখন সিগন্যাল দুর্বল করে দেয়। তাহলে এই বাস্টোপোলজির আরেকটা অন্যতম অসুবিধা হচ্ছে বিএনসি কানেকশন সিগন্যাল দুর্বল করে দেয়। এই কানেক্টরের সমস্যা কি? এই কানেক্টরের সমস্যা হচ্ছে সিগন্যাল দুর্বল করে দেয়। সিদ্ধান্ত, ব্যাকবোন নষ্ট হলে পুরো নেটওয়ার্ক সমস্যা হয়। বাস্টোপোলজিতে যদি ব্যাকবোন নষ্ট হয়ে যায়, তাহলে পুরো নেটওয়ার্ক বিকল হয়ে যাবে। বাস্টোপোলজিতে সৃষ্ট সমস্যা নির্ণয় করা তুলনামূলক জটিল। ব্যারেল কানেক্টরের মধ্য দিয়ে ডেটা প্রবাহিত হলে সিগন্যাল দুর্বল হয়ে যায়। কম্পিউটারের সংখ্যা বেশি হলে ট্রাফিক বেশি হয়, ফলে ডেটা ট্রান্সমিশন বিঘ্ন হয়। এগুলো হচ্ছে অসুবিধা। এবার আমরা শিখব আরেকটা টপোলজি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গোলাকার রিংয়ের মতো অনেকগুলো কম্পিউটার একটার সাথে আরেকটা যুক্ত। তাহলে কম্পিউটারগুলো কীভাবে যুক্ত গোলাকার রিংয়ের মতো? তাহলে এই টপোলজির নাম কী হতে পারে বলে মনে করো বন্ধুরা? এই টপোলজির নাম হতে পারে বাস টপোলজি, না এই টপোলজির নাম হতে পারে রিং টপোলজি, এই টপোলজির নাম হতে পারে রিং টপোলজি। তাহলে এই টপোলজির নাম, এখানে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে সিগন্যাল পৌঁছে, এই প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটারের একটা যোগাযোগ আছে। এই কম্পিউটার, এই টার্গেট কম্পিউটার হচ্ছে এটা, এখান থেকে সিগন্যাল এটাতে আসছে, এটার থেকে এটাতে আসছে, তারপর এটাতে আসছে। তাহলে এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিগন্যাল এখান থেকে যখন এখানে যাচ্ছে, এই পথেও যাইতে পারতো, কিন্তু এই পথে যাওয়ার ব্যবস্থা নাই, কারণ এখানে প্রত্যেকটা কম্পিউটারের সাথে দুইটা সংযোগ ব্যবস্থা আছে। এখানে এখানে একটা রিসিভার, এখানে থেকে ট্রান্সমিটার, এখানে থেকে রিসিভার, এখানে থেকে ট্রান্সমিটার, রিসিভার ট্রান্সমিটার, কারণ এখানে এখানে আর এখানে রিসিভার আছে, সেই রিসিভার দিয়ে ট্রান্সমিট করতে পারবে না। তাহলে একটা নির্দিষ্ট দিক দিয়ে ডাটা ট্রান্সমিট হবে, এটা হচ্ছে রিং টোপোলজি। আমরা এবার দেখবো রিং টোপোলজি সম্পর্কে। এবার কিছু প্রশ্ন, সংযোগ দুইটার কাজ কি একই? না, প্রত্যেকটা কম্পিউটার দুইটা সংযোগ আছে, কিন্তু সংযোগ দুইটার কাজ এক নয়, কারণ একটা ট্রান্সমিট করে একটা রিসিভ করে। যে কোনো কম্পিউটারের সিগন্যাল পৌঁছে দিতে পারে, হ্যাঁ যে কোনো কম্পিউটারের সিগন্যাল পৌঁছে দিতে পারে না। সিগন্যাল কি যে কোনো দিকে যেতে পারে? না, সিগন্যাল যে কোনো দিকে যাবে না, একদিকে যাবে। আমরা এবার একটু মিলিয়ে নিই উত্তরগুলো। রিং টপোলজিতে প্রতিটা কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে যুক্ত থাকে, এভাবে রিংয়ের সর্বশেষ কম্পিউটারটি প্রথমটির সাথে যুক্ত থাকে। যেরকম রিংয়ের সর্বশেষ কম্পিউটারটি তার প্রথমটির সাথে, এই প্রত্যেকটা কম্পিউটার সাথে যুক্ত, এরকম সর্বশেষ কম্পিউটারটি প্রথম কম্পিউটারের সাথে যুক্ত থাকে। এই ধরনের টপোলজিতে প্রতিটা ডিভাইসের একটি রিসিভার এবং একটি ট্রান্সমিটার থাকে, যা রিপিটারের কাজ করে। এক্ষেত্রে রিপিটারের দায়িত্ব হচ্ছে সিগন্যাল কম্পিউটার থেকে তার পরের কম্পিউটারে পৌঁছে দেওয়া, সিগন্যাল একটা নির্দিষ্ট দিকে ট্রান্সমিট হয়, যে কোনো দিকে সিগন্যাল ট্রান্সমিট হতে পারে না, সিগন্যাল একটা নির্দিষ্ট দিকে ট্রান্সমিট হয়। রিং টপোলজির সুবিধা, রিং টপোলজিতে কী কী আমরা সুবিধা পাই? এখানে ছবিটিগুলো লক্ষ্য করো, প্রশ্নগুলো উত্তর দাও। এখানে দেখতে পাচ্ছি যে এখানে সবগুলো কম্পিউটারই এক, কোনো এখানে সার্ভার কম্পিউটার নাই, এখানে সার্ভার কম্পিউটারের প্রয়োজন নেই। এখানে সৃজনশীল প্রশ্ন অনেক সময় উদ্দীপক হয় যে সে এমন একটি টপোলজি গঠন করে যেখানে কোনো সার্ভার কম্পিউটারের প্রয়োজন নেই। তাহলে সার্ভার কম্পিউটারের প্রয়োজন নেই এমন টপোলজি বললে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে এই রিং টপোলজি। এখানে কি কোনো সার্ভার আছে বলে মনে হয়? না, এখানে কোনো সার্ভার নেই।
এখানে সবগুলো কম্পিউটারের অধিকার কি সমান? হ্যাঁ, সবগুলো কম্পিউটারের অধিকার সমান। তাহলে নেটওয়ার্কে কোনো সার্ভার কম্পিউটারের প্রয়োজন হয় না, প্রতিটা কম্পিউটার ডেটা ট্রান্সমিশনের জন্য সমান অধিকার পায়। তাই ডেটা ট্রান্সমিশনের জন্য নেটওয়ার্কের কোনো কম্পিউটারই একচ্ছত্র অধিকার বিস্তার করতে পারে না। নেটওয়ার্কের কম্পিউটারের সংখ্যা বাড়লেও এর দক্ষতা খুব বেশি প্রভাবিত হয় না। এটা হচ্ছে এই রিং টোপোলজির একটা অন্যতম সুবিধা। সুবিধা দেখলাম, এবার রিং টোপোলজির কিছু অসুবিধা আছে, অসুবিধাগুলো দেখবো। আমরা সুবিধা অসুবিধা এগুলো যদি বুঝি তাহলে আমরা উদ্দীপক ধরতে সুবিধা হবে। এখান থেকে উদ্দীপক হবে হয় প্রত্যেক বছরই মাস্ট বি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কম্পিউটারগুলো একটা গোলাকার রিং এর মতো যুক্ত। প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটা কম্পিউটারের সাথে যুক্ত। প্রত্যেকটা কম্পিউটারের দুইটা সংযোগ পয়েন্ট আছে। এখানে একটা রিসিভার, এখানে ট্রান্সমিটার, রিসিভার ট্রান্সমিটার, রিসিভার ট্রান্সমিটার, এরকম একটা নির্দিষ্ট দিকে এটা ট্রান্সমিট হবে। এখানে কি করা হলো? এখানে হলো কি, কম্পিউটার কম্পিউটার অপসারণের ক্ষেত্রে কি ঘটেছে? এখানে কম্পিউটারটা সরায় নেওয়ার কারণে কি ঘটেছে? এখানে এখন আর এই নেটওয়ার্ক এখন বিকল হয়ে গেছে, নেটওয়ার্ক আর এখন সচল নেই। কম্পিউটার সরিয়ে নেওয়ার কারণে নেটওয়ার্ক পুরো নেটওয়ার্ক রিং নেটওয়ার্কের একটি অপসারণ বা অচল হলে, সংযোগ বিচ্ছিন্ন হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে যায়। এটা রিং টোপোলজির একটি অন্যতম অসুবিধা। আবার অসুবিধা দেখতে পাচ্ছি যে এখানে কি করা হলো, এখানে আজ ছিল চারটা কম্পিউটার, আমরা একটা নতুন কম্পিউটার যুক্ত করব। যুক্ত করতে গেলে দেখতে পাচ্ছি, যুক্ত করতে গিয়েও দেখতে পাচ্ছি যে এখানে নেটওয়ার্কের কম্পিউটার যুক্ত করাতে নেটওয়ার্ক বিকল হয়ে গেছে। নেটওয়ার্কের কম্পিউটার সংযোগের ক্ষেত্রে কি ঘটেছে? এই যে সংযোগ করা হলো, সংযোগের ক্ষেত্রেও নেটওয়ার্কের কোনো কম্পিউটার যোগ করার সময় সংযোগ বিচ্ছিন্ন হয়, পুরো নেটওয়ার্ক কার্যক্রম ব্যাহত হয়। এটাও রিং টোপোলজির একটা অন্যতম অসুবিধা। আমরা রিং টোপোলজিতে নেটওয়ার্কের কোনো সমস্যা নিরূপণ করা বেশ জটিল। কম্পিউটারের সংখ্যা বাড়লে ডাটা ট্রান্সমিশনের সময় বেড়ে যায়। রিং টোপোলজির জন্য জটিল নিয়ন্ত্রণ সফটওয়্যারের প্রয়োজন। এগুলো হচ্ছে রিং টোপোলজির অসুবিধা। ছবিগুলো লক্ষ্য করো, প্রশ্নগুলো উত্তর দাও। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এখানে, এখানে 1, 2, 3, 4, 5টা কম্পিউটার একটা কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত আছে। 5টা কম্পিউটার একটা কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত। তো কম্পিউটারগুলো কিভাবে যুক্ত? মাঝের একটা আলাদা ডিভাইসের মাধ্যমে যুক্ত আছে কম্পিউটারগুলো। ছবিটি দেখতে কেমন? আসলে ছবিটি দেখতে স্টার বা তারার মতো, আমরা তারা বা স্টারের মতো আমরা দেখতে পাচ্ছি একটা ছবি। এই টোপোলজির নাম কি হতে পারে বলে মনে করো? এই টোপোলজির নাম হবে স্টার টোপোলজি। যেহেতু প্রত্যেকটা কম্পিউটার মাঝে একটা কেন্দ্রীয় আলাদা একটা ডিভাইসের মাধ্যমে যুক্ত আছে, এই টোপোলজির নাম হতে পারে স্টার টোপোলজি। সাধারণত এটা ট্রান্সমিশন মিডিয়া ব্যবহৃত হয়। এটা হচ্ছে একটা সার্ভার কম্পিউটার, প্রথমে এটা হাব বা সুইচের মাধ্যমে ডেটাটা ট্রান্সমিট করেছে। হাব বা সুইচ থেকে কাঙ্ক্ষিত কম্পিউটারে ডেটাটা সিগন্যালটা পৌঁছে দিয়েছে। এটা হচ্ছে হাব অথবা সুইচ। তাহলে আমরা ভিডিওতে দেখলাম যে দেখি মিলে মানে মিলে কিনা তোমাদের উত্তর। স্টার টোপোলজিতে নেটওয়ার্কভুক্ত সকল কম্পিউটার থেকে কেবল বের হয়ে এসে একটি কেন্দ্রীয় স্থানে যুক্ত হয়। প্রত্যেকটা কম্পিউটার থেকে একটা কেবল বের হয়ে আসে, একটা হাব অথবা সুইচ কেন্দ্রীয় স্থানে যুক্ত হয়। এই কেন্দ্রীয় স্থানে এসব কেবল একটা ডিভাইসের সাথে যুক্ত হয় যাকে কনসেন্ট্রেটর বলে। এই কনসেন্ট্রেটর হতে পারে হাব বা সুইচ, মানে মাঝের যে ডিভাইসটা আলাদা ডিভাইসটা, এই ডিভাইসটা হাব অথবা সুইচ, এটাকে কনসেন্ট্রেটর বলে। কনসেন্ট্রেটর হিসেবে ব্যবহার হতে পারে হাব বা সুইচ। কোনো কম্পিউটারে ডেটা ট্রান্সফার করতে চাইলে তা প্রথমে হাব বা সুইচে পাঠিয়ে দেয়, এরপর হাব বা সুইচ সেই সিগন্যাল লক্ষ্যস্থানে পৌঁছে দেয়। আমরা ভিডিওতে তাই দেখতে পেলাম। স্টার টোপোলজির সুবিধা, আমরা স্টার টোপোলজিতে কিছু সুবিধা আছে, সুবিধাগুলো দেখবো। আমরা এখানে হাব বা সুইচের ছবি দেখতে পাচ্ছি। প্রত্যেকটা মানে ছবিগুলো হাব বা সুইচের, প্রত্যেকের কতগুলো পোর্ট আছে? পোর্ট মানে ছিদ্র। এখানে অনেকগুলো কানেকশন পয়েন্ট আছে, এটাতেও অনেক আছে, এটাতেও অনেক কানেকশন পয়েন্ট আছে। তাহলে সবগুলো সুইচ কি সমান সংখ্যক কম্পিউটার সংযোগ দেওয়া যাবে? না, যেই কম্পিউটারের সুইচের পোর্টের সংখ্যা বেশি সে বেশি সংখ্যক কম্পিউটারকে কানেকশন দিতে পারবে। তার মানে এটাতে বেশি সংখ্যক এর চেয়ে এতে বেশি সংখ্যক, তার চেয়ে আরও এতে বেশি সংখ্যক কম্পিউটারকে সংযোগ দিতে পারবে। তারপরে আমরা স্টার টোপোলজিতে কম্পিউটারের সংখ্যা নির্ভর করে হাব বা সুইচের পোর্টের উপর। হাব বা সুইচে যতটা পোর্ট আছে তার উপর ভিত্তি করে আমরা কম্পিউটার সংযোগ দিতে পারবো স্টার টোপোলজিতে। নেটওয়ার্কের অধিক সংখ্যক কম্পিউটার যোগ করা যেতে পারে স্টার টোপোলজিতে কম্পিউটারের সংখ্যা নির্ভর করে হাব বা সুইচের পোর্টের উপর। অর্থাৎ হাব বা সুইচে কতটা পোর্ট আছে, ছিদ্র আছে, সংযোগ পয়েন্ট আছে, তার উপর নির্ভর করে। একটি হাবে সবকটি পোর্ট ব্যবহৃত হলে
এই নেটওয়ার্ক সম্প্রসারণ করা যেতে পারে আরেকটা হাব বা সুইচের মাধ্যমে সাথে সংযোগ করে, যেখানে হাব বাড়িয়ে নেটওয়ার্কের অধিক সংখ্যক নেটওয়ার্ক যুক্ত করা যেতে পারে। অর্থাৎ এই কম্পিউটারের হাব বা সুইচের পোর্ট যদি কম সংখ্যক হয়, তার সাথে আরেকটা হাব বা সুইচ যুক্ত করে আমরা নেটওয়ার্কের পরিধি দিয়ে বাড়িয়ে নিতে পারি। নেটওয়ার্কের কোনো সমস্যা দেখা দিলে সহজে কেন্দ্রীয় অবস্থান থেকে হাব থেকে সমস্যার অনুসন্ধান করা শুরু করা যায়। মানে ইন্টেলিজেন্ট হাব ব্যবহার করা হলে সেটি নেটওয়ার্ক মনিটরিংয়ের কাজও করতে পারে। নেটওয়ার্কের কোনো একটি কম্পিউটার বিকল হয়ে গেলে তা নেটওয়ার্কের উপর কোনো প্রভাব ফেলে না, অন্য কম্পিউটার নিজেদের মধ্যে ঠিকমতোই যোগাযোগ করতে পারে। কোনো কম্পিউটারের সমস্যা মানে সমস্যাযুক্ত তাও বের করা যায় সহজেই। এটা হচ্ছে এটা হচ্ছে স্টার টপোলজি। হাব বিভিন্ন ধরনের কেবল সাপোর্ট করলে একই সাথে কয়েক ধরনের কেবল ব্যবহার করার সুবিধা পাওয়া যায়। এটা হচ্ছে স্টার টপোলজির একটা অন্যতম সুবিধা। আমরা এবার সুবিধা দেখতে পেলাম, এবার স্টার টপোলজির কিছু অসুবিধা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি মদ্দির যে যন্ত্রটা, এটা হচ্ছে কনসেন্ট্রেটর। আমরা জানি কনসেন্ট্রেটর হিসেবে ব্যবহৃত হতে পারে হাব বা সুইচ। এটা হচ্ছে একটা সার্ভার পিসি, এটা থেকে প্রথম হাবে আসবে, হাব থেকে স্ক্যানারে যাবে, হাব থেকে ডিজিটাল ক্যামেরায় যাবে, হাব থেকে প্রিন্টারে যাবে। তার মানে এই এটা হচ্ছে কনসেন্ট্রেটর। যদি কোনো কারণবশত এই কনসেন্ট্রেটরটা নষ্ট হয়ে যায়, বিকল হয়ে যায়, তাহলে পুরো নেটওয়ার্ক কার্যক্রম ব্যাহত হবে। এটা হচ্ছে স্টার টপোলজির একটা অন্যতম অসুবিধা। তাহলে এখানে এটি নষ্ট হলে কোনো সমস্যা হবে কি? হ্যাঁ, সমস্যা হবে, পুরো নেটওয়ার্ক কার্যক্রম ব্যাহত হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এইগুলো কি, এখানে কেবল, এটাও কেবল, এটাও কেবল, এটাও কেবল। যদি আমরা টপোলজি ব্যবহার না করতাম, সরাসরি কম্পিউটার থেকে স্ক্যানারে চলে আসতো, তার কম লাগতো, কেবল কম লাগতো। কম্পিউটার থেকে প্রিন্টারে চলে আসতো, তাহলে তাহলেও তার কেবল কম ইউজ হইতো। কম্পিউটার থেকে যদি ডিজিটাল ক্যামেরায় চলে আসতো, তাহলেও আমরা কম কেবল ইউজ করতে পারতাম। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে কেবল কি পরিমাণে লেগেছে, তুলনামূলকভাবে বেশি পরিমাণে লেগেছে। তাহলে সিদ্ধান্ত হলো কেন্দ্রীয় হাব অকেজ হয়ে গেলে পুরো নেটওয়ার্ক বিকল হয়ে পড়ে। এই টপোলজিতে অধিক কেবল লাগে, কারণ প্রত্যেকটা কম্পিউটার থেকে কেবল হাবের নিকট আগে যেতে হয় এবং হাব থেকে তারপর কেবল বেশি লাগে, খরচও বেশি। হাব থেকে প্রত্যেকটা কম্পিউটার আলাদা আলাদাভাবে যায়, সেজন্য খরচ বেশি, কেবল বেশি পরিমাণে ব্যবহৃত হয়। তারপরে আমরা পড়ব ট্রি টপোলজি। ট্রি টপোলজি এটা মূলত স্টার টপোলজির সম্প্রসারিত রূপ। অর্থাৎ এখানে যদি আমরা হাব যুক্ত করে করে এরকমভাবে, যে হাব যুক্ত করে করে এই যে স্টার টপোলজি, এটা একটা স্টার, এখান থেকে এই কম্পিউটার, এখান থেকে এই কম্পিউটার, স্টার টপোলজির সম্প্রসারিত রূপটা হচ্ছে ট্রি টপোলজি। মূলত স্টার টপোলজির সম্প্রসারিত রূপই হলো ট্রি টপোলজি। এই টপোলজিতে একাধিক হাব বা সুইচ ব্যবহার করে সমস্ত কম্পিউটারগুলো একটি বিশেষ স্থানে যুক্ত করা যায়, যাকে রুট বলে। এই যে এখানে যে কম্পিউটারটা আছে, এই যে বিশেষ স্থানে, এই স্থানটাকে আমরা রুট হিসেবে আখ্যায়িত করব, মূল হিসেবে আখ্যায়িত করব, গাছ, ট্রি টপোলজি। এটা যদি আমরা উল্টিয়ে দিই তাহলে গাছের মতো মনে হবে। হ্যাঁ, এটা গাছের গোড়া, তারপরে শাখা প্রশাখা এরকমভাবে ব্রাঞ্চ সৃষ্টির মাধ্যমে এরকম টপোলজি সম্প্রসারিত হয়। এই টপোলজিতে একাধিক হাব বা সুইচ ব্যবহার করে সমস্ত কম্পিউটারগুলো একটি বিশেষ স্থানে যুক্ত করা হয়, যাকে রুট বলে, যেখানে তাদের সংকেত পাঠানোর গতি বৃদ্ধির জন্য উচ্চ গতি বিশিষ্ট সংযোগ দ্বারা সার্ভার কম্পিউটারের সাথে যুক্ত করা হয়। ট্রি সংগঠনে এক বা একাধিক স্তরের কম্পিউটার হোস্ট কম্পিউটারের সাথে যুক্ত থাকে। আমরা একটু দেখি এখানে, এখানে যে প্রথমে যে কম্পিউটারগুলো, এই কম্পিউটারগুলো দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলো প্রথম স্তরের কম্পিউটারের সাথে, দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলো প্রথম স্তরের কম্পিউটারের সাথে, মানে দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলোর সাথে আবার তৃতীয় স্তরের কম্পিউটারগুলো যুক্ত থাকে, দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলো তৃতীয় স্তরের কম্পিউটারগুলোর হোস্ট হিসেবে কাজ করে। ট্রি টপোলজির সুবিধা, আমরা ট্রি টপোলজিতে কিছু সুবিধা দেখতে পাবো। লক্ষ্য করো কিভাবে বর্ধিত হচ্ছে। এখানে আমরা এখানে এই কম্পিউটার থেকে দুইটা, এই কম্পিউটার থেকে দুইটা, তারপরে আমরা এখানে একটা ব্রাঞ্চ সৃষ্টির মাধ্যমে কম্পিউটারের সংখ্যা এরকম বর্ধিত করতে পারি। নতুন ব্রাঞ্চ সৃষ্টির মাধ্যমে ট্রি টপোলজির নেটওয়ার্ক সম্প্রসারণ করা বেশ সুবিধাজনক। অফিস ব্যবস্থাপনার কাজে এই নেটওয়ার্ক বেশি উপযোগী। অফিস ব্যবস্থাপনার কাজে এই নেটওয়ার্ক খুবই উপযোগী। নতুন কোনো নোট সংযোজন বা বাদ দিলে নেটওয়ার্কের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় না। এটা এটা হচ্ছে এই ট্রি টপোলজির একটা অন্যতম সুবিধা। ট্রি টপোলজি ব্যবহারের অসুবিধা, বন্ধুরা মনে রাখবা, এই টপোলজিগুলোর সুবিধা অসুবিধাগুলো যদি আমরা ভালোভাবে মনে রাখতে পারি, তাহলে আমরা খুব সহজে ভালো উত্তর করতে পারবো, উচ্চতর দক্ষতার প্রশ্নগুলো খুব ভালো মতো আনসার করতে পারবো। তাই সুবিধা অসুবিধাগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই মনোযোগ দিয়ে এই সুবিধা অসুবিধাগুলো পড়তে হবে।
আমরা ট্রি টপোলজির অসুবিধা এখানে দেখতে পাচ্ছি, যদি এই যে মূল রুট, এই রুট যদি কোনো কারণে, রুটে যদি কোনো সমস্যা হয় তাহলে পুরো নেটওয়ার্ক কার্যক্রম ব্যাহত হবে। তাহলে এখানে রুট বা সার্ভার কম্পিউটারে কোনো ত্রুটি দেখা দিলে ট্রি নেটওয়ার্ক অচল হয়ে যায়, অন্য কোনো টপোলজির তুলনা অপেক্ষাকৃত এটা জটিল। মানে এখানে যদি আমরা এই রুট, আমরা এখানে যে রুটটা যদি কোনো কারণে রুট যদি বিকল হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্ক কার্যক্রম সমস্যা হবে। এটা ট্রি টপোলজির একটি অন্যতম অসুবিধা। আমরা এখন দেখব ম্যাশ টপোলজি, একটা গুরুত্বপূর্ণ টপোলজি ম্যাশ টপোলজি। এই ম্যাশ টপোলজি, ম্যাশ টপোলজিতে প্রতিটা কম্পিউটার তার সাথে একাধিক পথে যুক্ত থাকে, প্রত্যেকটা কম্পিউটার একাধিক পথে, এখানে অনেকগুলো পথ, প্রত্যেক এই কম্পিউটারের সাথে একাধিক প্রায় 4-5টা পথের সাথে এরকম যুক্ত। তাহলে ম্যাশ টপোলজিতে প্রতিটা কম্পিউটার প্রতিটির সাথে একাধিক পথে যুক্ত থাকতে পারে, তাই প্রত্যেকটা স্টেশন সরাসরি যে কোনো ওয়ার্ক স্টেশনের সাথে ডাটা আদান প্রদান করতে পারে। এখানে কম্পিউটারগুলো শুধু যে অন্য কম্পিউটারের সাথে তথ্য নেয় তা নয়, বরং সেটা নেটওয়ার্কের অন্য কম্পিউটারের মাঝে বিতরণও করতে পারে। ম্যাশ টপোলজির সুবিধাসমূহ, ম্যাশ টপোলজিতে আমরা কী কী সুবিধা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি একটা ম্যাশ টপোলজি প্রত্যেকটা কম্পিউটার একাধিক পথে, অনেকগুলা পথে, একাধিক পথে একাধিক কম্পিউটারের সাথে যুক্ত। তাহলে এখানে কী করা হলো, এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে একটা সংযোগ বিচ্ছিন্ন করা হলো। এখানে একটা সংযোগ আগে ছিল, এই যে একটা সংযোগ আমরা বিচ্ছিন্ন করে দিলাম। এই সংযোগটা বিচ্ছিন্ন করে দেওয়াতে কী হলো, এখানে যে কোনো সংযোগ বিচ্ছিন্ন হলে কোনো সমস্যা হয় না। এই টপোলজির একটা অন্যতম সুবিধা হচ্ছে যে কোনো সংযোগ বিচ্ছিন্ন, এই যে একটা সংযোগ ছিল আগে, এই সংযোগটা যদি বিচ্ছিন্ন হয় তাহলেও নেটওয়ার্কের কোনো সমস্যা হয় না, প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটা কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে, তথ্য আদান প্রদান করতে পারবে। এখানে কি করা হলো, একটা কম্পিউটার সরিয়ে নেওয়া হলো নেটওয়ার্ক থেকে, একটা কম্পিউটার সরিয়ে নেওয়ার কারণেও সরিয়ে নেওয়ার সরি নেটওয়ার্ক থেকে কোনো কম্পিউটার সরিয়ে নিলেও তাদের মধ্যে যোগাযোগের কোনো সমস্যা হবে না। যেমন এই নেটওয়ার্কের এই কম্পিউটার সরাসরি এই কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারলো, এই কম্পিউটার সরাসরি এই কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারলো, এই কম্পিউটার সরাসরি এই কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারলো, এই কম্পিউটার সরাসরি এই কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারলো, এই কম্পিউটার সরাসরি এই কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে। এতে আমরা কি বুঝলাম, যে প্রত্যেকটা কম্পিউটার সরাসরি প্রত্যেকটা কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে, যে কোনো নোট সরাসরি যে কোনো নোটে ডেটা পাঠাতে পারে। তাহলে ম্যাশ টপোলজিতে বড় সুবিধা হলো এটি ফল্ট টলারেন্ট, অর্থাৎ এতে একটি সংযোগ অকেজো হলে নেটওয়ার্কের অকেজো হওয়ার সম্ভাবনা নেই, মানে উচ্চ মাত্রার ফল্ট টলারেন্ট, যেখানে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ার বিচ্ছিন্ন হলে বিরাট ধরনের ক্ষতি হয়ে যাবে, ওই ধরনের ক্ষেত্রে ওই ক্ষেত্রে ম্যাশ টপোলজি অধিক সুবিধাজনক। যে কোনো দুইটি নোডের মধ্যে অত্যন্ত দ্রুত গতিতে সংকেত আদান প্রদান করার জন্য এই ম্যাশ টপোলজি খুবই গুরুত্বপূর্ণ। এতে ডেটা কমিউনিকেশনের অনেক নিশ্চয়তা থাকে, নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়, এক নোড থেকে অন্য নোডে ডেটা সরাসরি ট্রান্সফার করা যায়, অবকাঠামো অনেক শক্তিশালী অবকাঠামোর একটা টপোলজি হচ্ছে ম্যাশ টপোলজি। ম্যাশ টপোলজিতে অসুবিধাসমূহ, আমরা কিছু অসুবিধা দেখবো ম্যাশ টপোলজিতে। ছবিটি লক্ষ্য করো, আমরা এখানে ছবিটিতে দেখতে পাচ্ছি অসংখ্য তার ব্যবহৃত হয়েছে, অসংখ্য কেবল ব্যবহৃত হয়েছে। তাহলে প্রত্যেক কম্পিউটারের কানেকশন পয়েন্ট কেমন, এখানে কানেকশন পয়েন্ট এখানে 5টা, এটারও কানেকশন পয়েন্ট 5টা, এটারও কানেকশন পয়েন্ট 5টা, প্রত্যেকটা কম্পিউটারে একাধিক কানেকশন পয়েন্ট ব্যবহৃত হয়েছে, অনেক বেশি। এখানে কেবল কি পরিমাণে লেগেছে, তো কেবলও অনেক বেশি পরিমাণে লেগেছে। তাহলে সিদ্ধান্ত হচ্ছে সংযোগ সংখ্যা বেশি হওয়ার কারণে নেটওয়ার্ক ম্যাশ টপোলজি ম্যানেজ করা প্রায় অসাধ্য হয়ে পড়ে, সংযোগ লাইনগুলো দীর্ঘ বেশি হয়, খরচ বেশি হয়, তাছাড়া নেটওয়ার্কের অতিরিক্ত লিঙ্ক স্থাপন করতে হয় বিদায় খরচ বেশি, ম্যাশ টপোলজি ইনস্টল বা ম্যানেজমেন্ট অনেক কঠিন এবং জটিল নিয়ন্ত্রণ সফটওয়্যার প্রয়োজন। আমরা এবার দেখব যে টপোলজি, এটা হচ্ছে হাইব্রিড টপোলজি, মানে একাধিক টপোলজির সংমিশ্রণ, শঙ্কর জাতের টপোলজি। হাইব্রিড শব্দের অর্থ হচ্ছে শঙ্কর জাত, মিশ্র জাত, আমরা জানি। হাইব্রিড টপোলজি হচ্ছে একাধিক টপোলজির সংমিশ্রণ, বাস রিং অথবা স্টার রিং, এরকম একাধিক টপোলজির সংমিশ্রিত রূপ হচ্ছে, যেমন এখানে বাস টপোলজি আছে আবার স্টার টপোলজিও আছে, একাধিক টপোলজির সংমিশ্রণে যে টপোলজি হয়, এই যে এখানে বাস টপোলজি আবার এখানে স্টার টপোলজিও আছে, একাধিক টপোলজির সংমিশ্রণে হাইব্রিড টপোলজি হয়। বিভিন্ন টপোলজির একাধিক টপোলজি নিয়ে গড়ে ওঠা হাইব্রিড টপোলজি, এতে একসাথে কোনো অংশে স্টার, কোনো অংশে বাস কিংবা রিং টপোলজি ব্যবহৃত হতে পারে, একেবারে অন্তত দুই ভাগে ভাগ করা যেতে পারে, স্টার বাস অথবা স্টার রিং।
সুবিধাসমূহ, বড় আকারের নেটওয়ার্কের জন্য এটা সুবিধাজনক, সমস্যা নিরূপণ ও সমাধান সহজ, দ্রুত নেটওয়ার্ক সম্প্রসারণ করা যায় এই হাইব্রিড টপোলজিতে। অসুবিধা হচ্ছে নেটওয়ার্ক স্থাপন জটিল এবং বেসাধ্য। তাহলে বন্ধুরা, আমরা এই নেটওয়ার্ক টপোলজির বিভিন্ন সুবিধা অসুবিধা দেখলাম, নেটওয়ার্ক টপোলজির বিভিন্ন বিভিন্ন নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে আমরা আলোচনা করলাম। ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই এটাতে লাইক কমেন্টস করবেন, এবং যারা নতুন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।